আর মুপিয়া, দেখো করোনায় সারা দেশে মৃতের সংখ্যা কিন্তু 200 ছাড়ালো। আজকে স্বাস্থ্যমন্ত্রকের যে সাংবাদিক বৈঠক সেখান থেকেই জানা গেল তথ্য, গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃতের সংখ্যাও কিন্তু বেড়েছে গত কয়েকদিনের মধ্যে। মারা গিয়েছেন 37 জন, 896 জন নতুন করে আক্রান্ত হয়েছেন মুপিয়া। একদমই, এবং নিঃসন্দেহে এটা একটা উদ্বেগজনক বিষয়, মৃত বেড়ে 206 গিয়ে পৌঁছেছে, যদিও সুস্থ হয়েছেন 515 জন, যেটা একমাত্র সিলভার লাইন। লকডাউনের তৃতীয় সপ্তাহেও গোটা দেশে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে। সরকার পরীক্ষার সংখ্যা বাড়ানোর ফলে পজিটিভ রিপোর্টও বেশি করে আসছে বলে মনে করছেন চিকিৎসকরা। করোনায় সারা দেশে মৃতের সংখ্যা 200 ছাড়িয়ে গিয়েছে। গত 24 ঘন্টায় গোটা দেশে সবচেয়ে বেশি বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। নতুন করে প্রায় 900 জন সংক্রমিত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 6800। গত 24 ঘন্টায় করোনায় কমপক্ষে 37 জনের মৃত্যু হওয়ায় সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে প্রায় 210। আক্রান্তের সংখ্যায় সবার উপরে মহারাষ্ট্র, তারপর দিল্লি, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং রাজস্থান। পাঞ্জাবে আক্রান্ত 130-এর বেশি, 10 জনের বেশি মানুষ করোনায় মারা গেছেন। কেন্দ্র না মানলেও রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলছেন, রাজ্যে যে 27 জন নতুন করে আক্রান্ত হয়েছেন তাদের অধিকাংশই গোষ্ঠী সংক্রমণের শিকার। ওড়িশার পর দ্বিতীয় রাজ্য হিসেবে 1 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে পাঞ্জাব। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারও লকডাউনের মেয়াদ বাড়াতে চাইছে বলেই খবর। শনিবার বেলা 11টায় লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, রবিবার কিছু ছাড় সহ লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করতে পারেন তিনি। এদিন বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। করোনায় আক্রান্ত মৃতের সম্পূর্ণ তথ্য কোনো কোনো রাজ্য সরকার কেন্দ্রকে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। হর্ষবর্ধনের বক্তব্যে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত। কুছ কুছ স্টেটস কে অন্দর জরুর বিমারি থোড়া সা অসাধারণ গতি সে আগে বড় রহি হ্যায়, লেকিন অভি লকডাউন কে হম তীসরে সপ্তাহ মে হ্যায়। সাধারণতে যে এপিডেমিওলজিস্ট কা ভি কহনা হ্যায় কি 2 সে 4 সপ্তাহ তো ইসকে কর্ভ কো ফ্ল্যাট হোনে মে নর্মালি ভি লাগতা হ্যায়। মে স্বাস্থ্য মন্ত্রীও সে বিশেষ রূপ সে ইয়ে নিবেদন করনা চাহতা হুঁ কি আপ আপনে স্টেট মে লকডাউন কি স্প্রিট কা বাস্তব মে 100% আদর হো রাহা হ্যায় ইসকো সুনিশ্চিত করেন। দিল্লি থম করোনা হটস্পট দিলশাদ গার্ডেন সংক্রমণ মুক্ত বলে ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে অসমে। শিলচর হাসপাতালে মারা যান হাইলাকান্দির বাসিন্দা 65 বছরের বৃদ্ধ। এশিয়ার বৃহত্তম বস্তি মুম্বাইয়ের ধারাবিতে আরও 5 জনের রিপোর্ট পজিটিভ আসায় এখনও পর্যন্ত প্রায় 20 জন আক্রান্ত, মৃতের সংখ্যা কমপক্ষে 3। এসবের মধ্যেই সরকারের দাবি সারা দেশে এই মুহূর্তে 1 কোটি হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োজন, মজুত আছে 3 কোটির বেশি ট্যাবলেট, তাই রফতানিতে সমস্যা নেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।